কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে কানসাস সিটির অ্যারন হেড স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 1-0 গোলে হারিয়েছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দারুণ ছন্দে থাকা উরুগুয়ে। 66 মিনিটে লা সেলেস্তেদের একমাত্র গোলটি এনে দেন ডিফেন্ডার মাতিয়াস অলিভেরা। তার গোলে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে সুয়েজ নান্ডেজরা।